আমার প্রিয় ছোট ছোট সোনামণিরা, আশা করি সকলে ভালো আছো। কুমারের রূপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পঞ্চম শ্রেণীর সমাপনী সম্ভাব্য প্রশ্নগুলি। সম্ভাব্য প্রশ্নগুলি বলতে অধ্যায় দশের সময় সৃজনশীল প্রশ্ন, কীভাবে আমরা সময়ের এই সৃজনশীল প্রশ্ন সমাপনী পরীক্ষায় সমাধান করতে পারবো সেটা দেখব। খুবই সহজ নিয়মে আমরা সমাধান করব, যাতে সম্পূর্ণ মার্ক আমরা পেতে পারি, সেইভাবে আমরা অঙ্কটির সমাধান করব। যদি আমার চ্যানেলটি ভালো লাগে, মনে একটুখানি অঙ্কের জ্ঞান প্রকাশ পায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবে। চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্ক দেখি। অঙ্কটা কি? কমলাপুর রেল স্টেশন থেকে একটি ট্রেন 13:20 ছেড়ে অপরাহ্ন 7:30 গন্তব্যে পৌঁছায়। উদ্দীপক হচ্ছে এটা। এখন প্রশ্ন হচ্ছে যে ক, 12 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন স্টেশন ত্যাগ করে? খ, 24 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়? গ হচ্ছে গন্তব্যে পৌঁছাতে ট্রেনটির কত সময় লাগবে তা মিনিটে প্রকাশ করো। তা চলো আমরা কদাগের প্রশ্নটি আগে দেখি যে 12 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন স্টেশন ত্যাগ করে। তা 12 ঘন্টা সময়সূচি বলতে আমরা দেশীয় পদ্ধতি বুঝব। 12 ঘন্টা সময়সূচি বলতে দেশীয় পদ্ধতি কে বোঝাব। 12:20 হচ্ছে এখানে আমাদের 13:20, এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। তা আমরা 12 ঘন্টা সময়সূচি বলতে আমরা 12-র পরে যে 13 হয় আন্তর্জাতিকে সেটাই। এখন দেশীয় বলতে 12-র পরে আমরা 1 বলে গুনবো, সেটাই হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। তাহলে এখানে 12 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন স্টেশন ত্যাগ করে, অর্থাৎ একটি রেল স্টেশন থেকে ট্রেন 13:20 ছেড়ে অপরাহ্ন 7:30 গন্তব্যে পৌঁছায়। তাহলে সার্চে ট্রেনটি সাড়ে 13:20। এখানে আমরা 12 ঘন্টা সময়সূচি বলতে এর থেকে আমরা 12 ঘন্টা বিয়োগ করব। বিয়োগ করলে 20 থেকে যায়, তাহলে 13 থেকে 12 গেলে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট ট্রেনটি স্টেশন ত্যাগ করে। তাহলে উত্তর লিখব, ট্রেনটি স্টেশন ত্যাগ করে 1:20। এটা আমাদের উত্তর। তো অবশ্যই বুঝতে পেরেছি। এবার আমরা খদাকে দেখব, খদাকে কি বলছে। 24 ঘন্টা সময়সূচিতে ট্রেনটি কখন গন্তব্যে পৌঁছায়? 24 ঘন্টা সময়সূচি, অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে কখন ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে? এখন আন্তর্জাতিক ট্রেন অপরাহ্ন 7:30 গন্তব্যে পৌঁছায়। অপরাহ্ন 7:30 গন্তব্যে পৌঁছায়।
তাহলে 37 মিনিটে যদি গন্তব্যে পৌঁছায় তাহলে আমাদের এর সাথে 24 ঘন্টা সময়সূচি বলতে আমরা 12 করে 13 14 এভাবে গুনবো, তাহলে এর সাথে আমরা কি করব 37 যোগ 12টা, তাহলে 30 12 সাত 19, অর্থাৎ উত্তর আমাদের 24 ঘন্টার সময় দিয়ে ট্রেন কখন গন্তব্যে পৌঁছায়, তাহলে ট্রেনটি 19:30 গন্তব্যে পৌঁছায়। চলো আমরা গলাগের প্রশ্নটি দেখব, তার আগে যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিয়ে আমাকে উৎসাহ উদ্দীপনা বাড়িয়ে দেবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো। গলাগে প্রশ্ন হয়েছে, গন্তব্যে পৌঁছাতে ট্রেনটি কত সময় লাগবে তা মিনিটে প্রকাশ করো। তাহলে আমাদের এখানে অপরাহ্ন 7:30 গন্তব্যে পৌঁছাচ্ছে, তা 7:30 গন্তব্যে যদি পৌঁছায় এখন আমরা 1:20 ট্রেনটি ছাড়ি, যে 1:20 যদি ট্রেনটি ছাড়ে তাহলে 7:30 থেকে আমরা 1:20 বিয়োগ করব, কিভাবে শূন্য 2 আর 1 হল 3, 7 থেকে 1 বিয়োগ হলে 6, 6:10। এই 6:10 সময় লাগবে এই 6:10 আমরা মিনিটে প্রকাশ করব, অর্থাৎ 6:10 সমান 6:10 কে মিনিটে প্রকাশ, তাহলে 6 ঘন্টা আমরা জানি সমান 60 মিনিট, তাহলে 6 ঘন্টা, তাহলে 6 গুণ 60 যোগ 10 তাহলে 6 36, 0 যোগ 10 সমান 0 6 7 3 করতে 3, 370 মিনিট। তাহলে আমরা উত্তর লিখব 370 মিনিট। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এবং এমন ধরনের অঙ্ক সমাপনী পরীক্ষায় আসে, তো যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই লাইক দিবে এবং লাইক দিয়ে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ততক্ষণে সুস্থ থাকো, সুন্দর থাকো এই প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আজ এ পর্যন্তই।